ওইটা ক্যাশ ডিলিট করে দেন, ক্যাশের ভিতরে পাসওয়ার্ডের আলাদা ইয়া আছে, সেটিংস আছে, ঠিক আছে? সেটিংস এ যায়, ওখানে আপনি দেখবেন ক্লিয়ার ডাটা একটা অপশন আছে, ওটা ক্লিয়ার করতে পারবেন, অথবা এই যে ব্রাউজার রাইট টপ একবার ডান পাশে উপরে কাস্টমাইজ এন্ড কন্ট্রোল, যেটা হিস্টরি হিস্টরি ক্লিয়ার বলে নাকি, ব্রাউজার থেকে করতে হবে এটা। হ্যাঁ, ব্রাউজার থেকে যেটা হিস্টরি ক্লিয়ার বলে এটা করলে হবে। শোনো, দেখে সময় করে দিবেন, জি স্যার, টেনশন কিছু নাই। আচ্ছা আচ্ছা, এখন নিয়ে ফাতেমা স্ক্রিন শেয়ার করো, আর সানোয়ার তুমি ওরে গাইডলাইন দাও, ঠিক আছে স্যার? হ্যাঁ বলো বলো। স্যার আমি তো পাসওয়ার্ড ভুলে গেছি। কিসের পাসওয়ার্ড? যে আপনার যে ভিডিও লিংকে যে পেয়ে দিছিলাম পাসওয়ার্ড, জিমেইলে পাসওয়ার্ড দিয়ে ঢুকছিলাম, ওই পাসওয়ার্ড তো আমার মনে নাই। পরে ফোনে দেখতে গেলে মানে আমি যে লেসনে আছি ওই লেসন দেখায় না, প্রথম থেকে দেখায়। কি বলে ছেলে, স্যার আমরা যে যে ওয়েবসাইটটা করছি স্যার, এটার মানে কত হওয়া উচিত, কত এমবি ফাইল হওয়া উচিত স্যার এটা মানে নর্মালি? তুমি ইমেজ এটার উপর নির্ভর করে যে তোমার ইমেজ কতটুকু, ঠিক আছে? তো ইমেজ জি স্যার চেষ্টা করবে একটু লাইট ওয়েট রাখার, তাইলে হলো। আর তোমার স্যার এই যে কত 200 MB রূপে ইয়ে জায়গা দেওয়া আছে, ওটা কি বলে 000 ওই বসতে স্যার, ওই যে ওয়েব ফন্ট গুলার সাইজ, স্যার ওই ফোন গুলার সাইজ হয়েছে 2 MB মতো, তাহলে পুরো ওয়েবসাইটটা আমার মানে 6-6.5 MB মতো হয়েছে স্যার। কিন্তু সানোর ভাই বললো যে সানোর ভাইটা হয়েছে, সরি সাইদুল ভাইটা হয়েছে নাকি 2 MB স্যার, এই জন্য স্যার অনেক মানে কনফিউশন আছে স্যার। ওইটা নিয়ে তো তোমার টেনশন করার দরকার নাই, জায়গা নিবে গিয়া তোমার ট্রিপল জিরো হয়ে পোস্ট ও তো তোমার এমন না যে 2 MB জায়গা আছে, না আপনি ফিলে তো সমস্যা লোডে স্যার, লোডে সমস্যা হয় না স্যার? এই ভাই লোডে সমস্যা, তুমি কি দেখছো লোডে সমস্যা হয়েছে? না স্যার, মানে ওর আগে মানে কিছু না করার আগে সব টেনশন, যে বউ ভাত খাইবো কি না খাইবো, বউ ভাত খাইবো না, বিয়া করার আগে এগুলো চিন্তা। আরে কপাল, আগে তো আপলোড করবা রে ভাই। জি স্যার। এ ফাতেমা, জি স্যার শেয়ার করতেছি স্যার। হ্যাঁ স্ক্রিন শেয়ার করো, আর সানোয়ার পরে বইলা দাও, ফুটিয়ে দাও। স্যার আমি একটু অসুস্থ, তো কথা বললে কাশি আসে। আচ্ছা তাহলে হযরত, হ্যাঁ ওই স্ক্রিন শেয়ার করতেছে এখনই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, নরমাল জিনিস সব সময় এত কম হলো, এইটার 5 থেকে 6 বার আমরা আমি করাই দিছি সেই জিনিসটা, ঠিক আছে? করো আর বলো, আপনি করেন কি ব্যাপার, ওটা দেখি বারবার কেটে যেতেছে, স্ক্রিন তো শেয়ার হচ্ছে না স্যার। ওই যে একটু নেট এর সমস্যা করতেছে তো, এই 2 দিন ধরে এই প্রবলেমটা হচ্ছে, 2 দিন না 3 দিন ধরে স্যার, কি করতেছে? ঝামেলা ঝামেলা, এখন কি সমস্যা হচ্ছে নেটে দেখি দান ভাই, একটু আমি জয়েন হইনি। ঠিক আছে জয়েন হন। তোমার ভাইয়ের কি অবস্থা? আছি আছি স্যার, এখানে। জি স্যার, তুমি বলে কই এদিক সেদিক খালি ঘোরাঘুরি করো, কাজ করো। করি স্যার, কালকে করছি আমি।
স্যার লেসন শেষে একটু সমস্যা আছে। আচ্ছা দেখো সমস্যা। তোমার কাশি তো এখনো কমে নাই, আদা খাও না? স্যার সিরাপ খাই, সিরাপ খাই কিন্তু স্যার ঘুমাসে বেশি, খাই না ঘুমাই করি স্যার। এই যে স্যার এটা ছোট করলে স্যার এই যে অ্যাবাউট সার্ভিস এগুলো সিলেক্ট হয়ে থাকবে না, আমারটা সিলেক্ট হয়ে থাকে না। আচ্ছা তাহলে কনসোলে দেখো সিকিউরিটি ঠিক মতো হয়েছে কিনা, না ভুল গেছে স্যার। আরে কনসোলে তারপর কনসোল, হ্যাঁ এই যে স্যার এটা কনসোল তো খালি, এরর তো নাই। এবার অ্যাবাউট এ ক্লিক করো তো, অ্যাবাউট এ কোনটা স্যার? অ্যাবাউট ওই যে উপরে বাটন গুলো ওই যে অ্যাবাউট সার্ভিস গুলো, হ্যাঁ হ্যাঁ। এবার কনসোলে দেখো তো, কনসোলে ক্লিক করো, যে হইছে তো কালো তো হইছে, ছোট করলো স্যার ছোট করলো। আচ্ছা ছোট করো দেখি, ঠিক করো নাই, ওকে আচ্ছা ঠিক আছে। তাহলে এখন ইয়াতে যাও, কাস্টম জিএস এর নিচের দিকে যাও, এটা তো সম্ভবত নিচের দিকে দেওয়া আছে। তারপর হচ্ছে আচ্ছা এই যে মেইন মেনুর মধ্যে হ্যাশ সাইনটা নাই দেখছো, 47 নাম্বার লাইনে হ্যাশ মেইন মেনু, তাই না? এটা আইডি তো প্রসেস করো করছি স্যার। হ্যাঁ এবার যাও ব্রাউজারে, রিলোড তো বড় করো, রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্টর রাইট সাইডে নিয়ে যাও। স্যার ইন্সপেক্টর রাইট সাইডে নিয়ে যাও, রাইট সাইডে বলতে নিচের এই অংশ রাইট সাইডে নিয়ে যাও। হ্যাঁ ইন্সপেক্টর রাইট সাইডে নিয়ে যাও। আরে আবার একটু বলে দাও তো হযরত, সেটিংস এর পাশে যে তিনটা আইকন আছে ওইটা ওইখানেই করেন, ক্লিক করেন মিনিমাইজ করতে দাও। আরে এটা না, নিচে নিচে নিচে, হ্যাঁ এইটা এই যে, হ্যাঁ ক্লিক করো, এবার বড় করো ছোট করো ছোট করো, যেমন সামনে দেখো ক্লিক করো দেখো, এখন আছে মেনুতে ক্লিক করো, হ্যাঁ এবারে অ্যাবাউটে ক্লিক করো, বুঝতে পারছেন? জি স্যার, চলে আসছে, হ্যাঁ ভালো আছে।
আর স্যার এই জায়গায় কালার গুলো আপনি মনে করেন অন্য কালার দিচ্ছেন, আমারটা কালার চেঞ্জ হয় না। চলে চলে অবশ্যই তুমি আবার লিখতে ভুল করছো দেখি যে ক্লাসটা পাইছি কিনা উপরে, ওই যে কালো যেটা আছে সেটা ধরো হোক, হ্যাঁ আমি যেমন কত নাম্বার লাইন জানো? তারপর আবার মেনুর আগেও তো হ্যাশ নাই, মেইন মেনু, মেইন মেনু, হ্যাঁ ওইটারই তো ওখানে ওখানে কিন্তু আলাদা দেখে না, দেখেন স্যার সার্ভিসে যায় আবার ওটা যায় হোমে যায়, কিন্তু স্যার এই ছোট করো সেকশন গুলো ছোট করে করে দেখো এটার আইডি কি লেখা। কন্টেইনার দেখো তো ক্লোজ হয়েছে কিনা ঠিক মতো, কন্টেইনারটা ছোট করো, কন্টেইনারের ভিতরে জানালা, এই যে প্রজেক্ট, আচ্ছা নিচে যাও মানে এটা ক্লোজিং নাই, নিচের দিকে যাও, হ্যাঁ এটা ক্লোজিং নাই দেখছো, এই যে তো বোধহয় আরেকটা ডিপ হবে, ডিপের ক্লোজিং হবে আরেক নিচে, এই যে সেকশন স্যার 201 নম্বরে, স্যার 201 নম্বরে ক্লোজিংটা তো সামনে আসবে, হ্যাঁ এটারে কন্ট্রোল ডি করো, কোনটা স্যার? এই যে নিচের যে ক্লোজিংটা আছে, হ্যাঁ এটা কন্ট্রোল ডি করো, করছি স্যার, এবার এটা কি করো, এবার উপরে যা দেখো এটারে পাইছে কিনা, পাইছে স্যার, এটা তো আছে উপরে স্যার, দুইটা ক্লোজিং দাও কিন্তু জি স্যার, ওটা একটা পিছনে যাবে, এটা একটা পিছনে যাবে, ওকে আর ভিতরে অ্যালাইন তোমার ঠিক হয় না, তোমার যে সিএসএস এর মধ্যে যে প্রজেক্ট লিখছো, জি স্যার সিএসএস এর মধ্যে সেই জায়গাতে কি প্রজেক্ট লিখছো না প্রজেক্ট লিখছো, এর উপরে দেখো যতগুলো
তারপরে যদি কোনো কিছু না পায় তাহলে মনে করবা যে এই যে এত বানান ভুলের কারণে সেভ করে সেভ করে রিলোড দাও হয়ে যাও জি স্যার এই যে লাইক প্রজেক্ট ওকে জি স্যার স্যার ওই আপলোডটা একটু স্যার দেখাই দেন হ্যাঁ হযরত এই গাইডলাইন দাও আচ্ছা দিচ্ছি স্যার তোমাদের ফাইবার অ্যাকাউন্ট খুলতে হবে ঠিক আছে জি স্যার আপনি কি রেজিস্ট্রেশন করছেন হ্যাঁ করছি রেজিস্ট্রেশন করছি তাহলে আসতে দেন আসুন একটু অপেক্ষা করে লাগবে ঠিক আছে আসতে আসতে যান ইমেল দিয়ে তো ঢোকার পর এই জায়গায় তো লেখাই দিছে ইমেল আর ইউজার ম্যানেজ পাসওয়ার্ড এ ক্লিক করেন দেখেন কি হয় ম্যানেজ কিলো কই গেল স্যার ইমেল তো এগুলো ঠিক নাই নিচের দিকে যান নিচের দিকে যান এই যে ইউজার নেম তো এইটাই মাই ব্রাসন @gmail.com আবার ঢুকলে এই হতে পারে আল্লাহ আচ্ছা তুমি ফোরামে ঢুকছো কেন জি স্যার ফোরামে গেছো গা ওয়েব হোস্ট আরে ভাই ভাই শুধু ট্রিপল জিরো ওয়েব হোস্ট .com লিখ ক্লিক তো হয়ে যেত হ্যাঁ ওই যে আগে পিছে যেগুলো লেখা আছে এগুলো সব কাটো স্যার কি করতে বললেন আপনি আবার ভূক্রমে যান ক্রমে গিয়ে ট্রিপল জিরো ওই বস্টে এটা উপরে লগইন আছে দেখেন উপরে লগইন একদম উপরে আরে যে এই জায়গা থেকে আর পারি না হ্যাঁ একেবারে নিচে যাও যে নিচে একটা লাইন লেখা আছে যে হাইড করো এটারে করছি স্যার আর কিছু নাই আচ্ছা ধরো এটা লিখে ইয়াতে ক্লিক করো যে স্যার অনলাইন ইনস্টল দিলে হবে তো হ্যাঁ স্যার আমি করছি স্যার আমি আমি স্যার আদার সিলেক্ট করে করছি হ্যাঁ আদার দিলে হবে স্যার হ্যাঁ আদার আদার দিলে হবে হ্যাঁ এটা নাম দাও ওয়েবসাইটের নাম কি দিবা নাম কর রিয়া 1 2 3
আরে ইয়া যদি পাওয়া যায় আবার 1 2 3 লেখার কি দরকার পাসওয়ার্ড দাও নি আরে পণ্ডিত সব আবার একবার টেকে নিয়ে গেছে কইছি এড দিতে আচ্ছা তাহলে এই যে এত অন্য কিছু দাও 2020 দাও ওর পুরো নামটা দাও ফাতেমা রিয়া তো লিখতে হয় আর কিছু দিতে হবে নাকি শুধু রিয়া দাও কিনা ফাতেমা রিয়া 2020 অফ করো যদি এটা থাকে তাহলে ভালো না জি স্যার এই যে খালি আছে এটা তোর পাসওয়ার্ড দাও স্যার এটা কাটা দে হ্যাঁ কাটো কোন তো পাসওয়ার্ডটা অফ করো না তো আমরা দেখালাম স্যার শুনুন এখন আপনি এখান থেকে ওই ফাইল গুলো যেখানে আছে ওখান থেকে এটা ড্র্যাগ এন্ড ড্রপ করবেন এখানে ওই লিসেন গুলোর যে সবগুলো ফাইল ফাইলের ভিতরে যে ইগুলো আছে গুলো বলতে যে জিপ ফাইল করছে এটা না জিপ দরকার নাই এমনি না জিপ দরকার নাই জিপ দরকার নাই জিপে জানালে যাওয়ার দরকার হ্যাঁ আপনি 2025 এর ভিতরে যতগুলো যা আছে ওগুলো কপি একদম সিলেক্ট করে ওখানে ড্র্যাগ এন্ড ড্রপ করেন লিসেন 25 এর এই সবগুলা হ্যাঁ হ্যাঁ টান দেন তাহলে ওখানে লিসেন 25 এর মধ্যেই তো সবকিছু সর্বশেষ সবকিছু আছে আপনার নাকি হ্যাঁ লিসেন 25 আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা ওখানে কপি পেস্ট করবেন ছেড়ে দেন এখন এটা নিচে দেখেন আপলোড লেখা আছে হ্যাঁ যুদ্ধ শুরু হয়ে গেছে যুদ্ধ করতে থাকো মারামারি শুরু হয়ে গেছে না আমরা আর কারো কোনো এরর আছে কিনা বলো কোনো কিছু জানার আছে কিনা দেখাও আচ্ছা তোমার স্ক্রিন শেয়ার অফ করো এটা হইতে থাকো সময় লাগবে স্যার আমি এইমাত্র চেষ্টা করলাম স্যার আমারটা তো প্রক্সি মানে ইট সিমস লাইক এ প্রক্সি এরকম টাইপের একটা কথা উঠতেছে স্যার দেখাও তোমার কথা আমরা কেউ বেশি বুঝি না ঠিক আছে আমরা অজ্ঞ হয়ে গেছি শেয়ার করো এই যে স্যার এই লেখাটা উঠতেছে স্যার দুইবার দিছি প্রক্সি দিন লেখা উঠছে এটা তো ব্রাউজারের সমস্যা কি মনে হয় কারণ আচ্ছা ম্যাক কাজ করো জি স্যার অন্য ব্রাউজারে যাবো স্যার তোমার এই যেতে কি VPN VPN কিছু ইউজ করো নাকি সেটা বলো না স্যার ডেভেলপার অপশন কি অফ করা ডেভেলপার অপশন অফ করা স্যার আচ্ছা ঠিক আছে তাহলে এক কাজ করো গত এক ঘন্টার ডেটা রিফ্রেশ করো মানে ক্যাশ ডিলিট করো স্যার এটা তো জানি না স্যার কিভাবে করবো বলে দাও হিস্টরি জান এই যে ক্লিয়ার ডাটা দেখেন ক্লিয়ার ব্রাউজিং ডাটা এটা হ্যাঁ না খুব ভালো ব্রাউজিং ডাটা
রিলোড দিব স্যার সানোয়ার ভাই কথা বোঝা যাইতেছে না ভাই তুমি কি অ্যাকাউন্ট খুলতেছো এখন জি স্যার আচ্ছা হ্যাঁ করো এটা ঠিক আছে জিমেইল জি স্যার আচ্ছা পাসওয়ার্ড তো তাহলে ক্লিয়ারে ক্লিক করো সেম আসতেছে স্যার আচ্ছা তাহলে অন্য ব্রাউজার থেকে করতে হবে কোন একটা ঝামেলা আছে এই যে টার্ন ইট অফ প্রক্সি অফ করতে বলছে নালা কোন জায়গায় কি করতে সেটা বলতে প্রক্সি তো নাই কোনো স্যার স্যার তাহলে এইটা দিয়ে ঢুকি স্যার স্যার আমার তো অ্যাড্রেসটা মনে নেই স্যার ওই যে ইসের মানে 100 কত যেন একটা ই ছিল না স্যার ই বিদ্যুতে 112 694 8 আমি মনে করছি স্যার আপনার 112 694 8 জি স্যার ওখান থেকে করেন আর তুমি তো একই জায়গা থেকে আবার করতেছো ওই উপরে ডট কম এর পরে একটু কেটে দেন .com এর পরে একটু তো হ্যাঁ একটু কেটে দিয়া তারপর খুলেন সাইন আপ করেন সাইন আপ এর অপশনই তো দেখতেছি না এই জায়গায় স্যার উপরে 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 গেট স্টার্টিং লেখা খুলে এটা ক্লিক করার পরেই তো নিচে আসলো আচ্ছা তাহলে নিচে যাও আরেকটু নিচে যাও তাড়াহুড়া করে আরো আরো কেউ ফ্রি দেয় স্যার হ্যাঁ আছে অনেক কোম্পানি আছে সার্চ করে দেখতে পারো ওয়াপকাতে মনে হয় করা যায় ওয়াপকাতে দেখতে তোর পিসি থেকে এটা সমস্যাটা হইছে ওকে তাহলে স্যার ওয়াপ কোন নষ্ট হয়ে গেছে স্যার হ্যাঁ বলো স্যার আপনি স্যার টাঙ্গাইলে স্যার 9 নম্বর ব্যাচ পড়ান কত হ্যাঁ
স্যার কিন্তু ওনাদের স্যার ভিডিও দেখলাম সর্বোচ্চ 2 ঘন্টা হয় কিন্তু আমাদের তো স্যার 3 ঘন্টার উপরে ওঠে তাহলে কি স্যার আমরা কি ওনাদের চাইতে কম বুঝি নাকি পারি না কিছু ওদের সব প্রবলেম থাকে কম তুমি কথা কি বেশি কেমন কইতাম স্যার তাহলে স্যার আমি এখন সন্ধ্যার দিকে আজান দিয়ে দেয় তো 5টা পর্যন্ত ওদের ক্লাস ওটা এমনি হয় প্রায় 3 ঘন্টার মতো ক্লাস তার মধ্যে আবার নামাজ 2টা পড়ছে ঠিক আছে যার কারণে ওরা এমনি সময় কম পায় কিন্তু স্যার আর সময় বেশি পাচ্ছে হ্যাঁ তোমরা সময় বেশি পাইতেছো আবার তোমাদের সমস্যাও বেশি ওরা সময় কম পায় ওদের সমস্যাও তো তাহলে স্যার ভালো হয়েছে আমি কি চাই স্যার অন্য জায়গায় তুমি কাউকে দিয়ে আপাতত খোলাই নাও কিন্তু পরে সাইন ইন করতে পারবে কিনা সেটাও চিন্তার বিষয় তোমার এই জায়গাতে কি চালু করা কি স্যার প্রক্সি চালু করা নাকি উইন্ডোজে না স্যার ওরকম কোনো সফটওয়্যার নাই স্যার কিন্তু এটাই বলতেছে ঠিক আছে প্লিজ টার্ন ইট অফ এন্ড ট্রাই अगेन ইট ইজ ইউজিং আ প্রক্সি একটা হইছে তারপরে নেটওয়ার্ক সেটিং এ যেটা চেঞ্জ করতে হবে আপনি সার্চ করেন দেখেন ব্রডব্যান্ড নেট ইউজ করতেছেন তাই না হ্যাঁ ব্রডব্যান্ড এ মোবাইল ডেটা একবার হটস্পট করে দেখেন তো হয় কিনা যাই হোক এটা আপনি গ্রুপে নক দেন পরবর্তীতে এটা আচ্ছা ঠিক আছে ফাতেমা হইছে তোমাদের জি স্যার হ্যাঁ ঝামেলা জি স্যার ওটা আপলোড আপলোড হয়ে গেছে দেখা যাচ্ছে হ্যাঁ আপলোড হওয়ার পরে দেখা যাচ্ছে আর এই যে এখনো ফাইবারের অ্যাকাউন্টের লিংক দাও নাকি এমডি শাকিল দিছ এমডি শাকিল আসো স্যার এই যে এখন কিভাবে ভিউ করতে হয় জানো ওই যে ওয়েব লিস্ট ওই যে ওয়েবসাইট লিস্ট যে ট্যাবটা আছে ওইটাতে ক্লিক করো সবার উপরে ব্রাউজারে যে ওয়েবসাইট লিস্ট দেওয়া আছে এটার পাশের যে ট্যাবটা আছে ওইটাতে যাও এবারে ট্যাবটা কি সব ট্যাব করতে রাখো স্যার ট্যাব চিনো ব্রাউজারে একদম উপরে ভাই একদম উপরে একদম উপরে পরে আর এই যে হ্যাঁ উপরে ওটা পাশে ওটা পাশে আছে ওয়েবসাইট লিস্ট দাও আছে নাম পাশে আরে বাম পাশে ডান পাশে না ওইটার বাম পাশে তো ভাই আগে তো দেয় আছে বাম পাশে এইটা এইটা এর বাম পাশে তো কিছু বুঝতে কথা আর ওয়েবসাইট লিস্ট মাসখানে মাসখানে পাশে তো এই যে দেখো নিচে একটা লিংক দেওয়া আছে এই যে 300 ফাতেমা রিয়া 300 ওয়েব পোস্ট পাইছো হ্যাঁ জি স্যার ক্লিক করো পাইছি স্যার শুধু মনে রাখবা 300 ওয়েব পোস্ট অ্যাপ ডট কম সামনে ফাতেমা রিয়া এত হয়ে গেছে সব কাজ করে ঠিকমতো চেক করো বুঝি নাই স্যার বললাম সব ঠিক মতো কাজ করে কিনা চেক করো ভালো করে ঠিক আছে স্যার ওই যে ওই জায়গার ইয়াটা জেকুরি এটা ঠিক করো ঠিক করলে ঠিক হয়ে যাবে জেকুরি আসছে স্যার এগুলা ওই কপি পেস্ট করে অনলাইন হয়ে যাবে 23 ঠিক করছি পরে 25 করি নি স্যার ওরে কইরা নি উনি কই হ্যাঁ কইরা নাও তাড়াতাড়ি আর হচ্ছে ফাইবারে অ্যাকাউন্ট খুলতে হবে ঠিক আছে জি স্যার এখন তোমাদের তো পিসি একটা জি স্যার আর দুইটা জায়গাতে ফাংশন একটা পিসি তে একটা অ্যাকাউন্ট খোলা স্যার মোবাইলে লগইন করলে স্যার সেটা কি হয় মানে ক্লাস করতে মোবাইলে জাস্ট অনলাইন দেখানোর জন্য তুমি ওই মোবাইলের থেকে কেউ একজনে তোমাদের মধ্যে যে কোনো একজন মোবাইলের থেকে রেজিস্ট্রেশন করবা আরেকজন ওই থেকে পিসি থেকে রেজিস্ট্রেশন করবা ঠিক আছে আচ্ছা স্যার ওকে
এখন আর কারো কোনো ঝামেলা থাকলে বলো, দেখাই আমরা ব্রেকে যাই, ব্রেকের পর হচ্ছে আমরা বুট স্ট্র্যাপ নিয়ে আলোচনা করব। স্যার আমারটা লেখা এখন আবার অন্যটা আসতেছে স্যার। আর আবার কি আসছে? স্যার ক্যাপচার ওয়াজ নট সলভড কারেক্টলি, কিন্তু স্যার এখানে তো ক্যাপচারই নাই। মধ্যে খুলে দাও, আমরা সবাই 10:50 ফেরত আসতেছি, ঠিক আছে? ওকে স্যার, জি স্যার। জি স্যার। কি গান শুনে এত শাকিল গান শুনতেছে? স্যার পাশের বাড়িতে গান শুনতেছে। স্যার পাশের বাড়িতে শুনতেছে বক্সে। আসা নাকি কেউ পাশের বাড়িতে? বললাম কারো কোন ইরর আছে কিনা, জানার কিছু আছে কিনা। লাস্ট যে প্রজেক্ট, জি স্যার আমার তো ছিল, দিন শেষ করতে হবে, ঠিক আছে? স্যার আমার এই যে প্রবলেমটা সলভ করা লাগছিল স্যার। আচ্ছা বাইক করো তাড়াতাড়ি সলভ। আচ্ছা তাড়াতাড়ি দাও, এরপর আমরা বুটস্ট্র্যাপ নিয়ে অল্প একটু আলোচনা, এরপর তোমাদের বুটস্ট্র্যাপের লেসন পড়া শুরু করে দেব। স্যার দেখা যাচ্ছে? হ্যাঁ। আচ্ছা স্যার আমি এটা যখন আমি সাইনিং করতে যাচ্ছি, আমি তো ওইটা দিয়ে রাখছিলাম, যার কারণে আমার অটো নিয়ে নিচ্ছে এইটা। হ্যাঁ এখন এইটা আমি যদি উঠে দেওয়ার পরে যদি আমি পাসওয়ার্ডটা কেটে দিই, আমি নতুন করে পাসওয়ার্ড দিই, ঠিক আছে? এক্ষেত্রে যে ইরোরটা দেখাচ্ছে দেখাচ্ছি স্যার, আমি পাসওয়ার্ড এখন ইনকারেক্ট পাসওয়ার্ড দেখায়। ইনকারেক্ট পাসওয়ার্ড দিলে তো ইনকারেক্ট এইবো। না স্যার আমি তো সিরিয়াসলি স্যার আমি এটা সেভ রাখছি, আমি সেটাই দিচ্ছি। আমি তো হ্যাঁ আমি সেভ রাখছি স্যার। জি স্যার তাহলে এটা হেশো করে এলে কেন? এটা চালু করো, চালু করে দেখো, মিলিয়ে দেখো। এই যে শুরু করেন, এখানে শুরু করেন, চোখে ক্লিক দেন। এই এই যে এই যে স্যার এইটাই দিচ্ছি স্যার। আচ্ছা তবুও দেখাচ্ছে এটাই স্যার। আমি যদি কপি করে দেই, যে স্যার এটা কপি করলাম। হ্যাঁ ব্রাউজারে চালু করো দেখি, অন্য ব্রাউজারে চালু করে দিলে চলে বুঝে যাবে। যা ইনকগনিটোতে ঢুকো, ইনকগনিটো থেকে ঢুকার চেষ্টা করো। আর একটু সুন্দর ছবি দিতা, তো মাথাটা তো চ্যাপ্টা হয়ে গেছে মনে হচ্ছে। স্যার এর আগে একটা পিক দিলাম, ওইটা নিল আপলোড নেয়ার পরে ওটা আবার নতুন করে যদি ই করি লগইন করি, সেক্ষেত্রে ওরা এটা এটা ছবিটা এলাও করে না। এটা নাকি আমার ছবি না, ওই ছবিটা সুন্দর ছিল। বেশি ঘষামাজা করলে প্রবলেম গুলো হয়, বেশি ঘষামাজা করা যাবে না।
আরে কম না ওসি হম ওই যে আসছে 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 সাজেস্টে আসছে ওইটাতে ক্লিক করো মনে হইতেছে একটু আপডেট হওয়ার চেষ্টা করতেছে এক্সপ্লোরার এক্সপ্লোরার নামটাই সুন্দর লাগে এটা বিং দিছে কি লে কেমন যেন একটা ই দিচ্ছি নিচ্ছে না সই করতেছে না লেখাই আসে না স্যার কেমন একটা ইনে মানে পরে রেসপন্স সেম স্যার কেন যেটা ক্লিক করে ফেলছিলাম রিসেট পাসওয়ার্ড করো যে ফরগেট পাসওয়ার্ড ফরগেট পাসওয়ার্ড করে দাও ইমেল পাঠাই দাও ইমেলে পরে পাসওয়ার্ড চেঞ্জ করে এরপর আর ইয়া করো আমার তো কোন না কোন কিঞ্চিত কোন একটা ঝামেলা আছে কি জানো স্যার টাইপিং এ কোন একটা কিছু ঝামেলা বা মিস্টেক হইতেছে বা তোমার কিবোর্ডে ওটা উঠতেছে না এটা চেক করো ঠিক আছে আর ইমেইলে যান না কেন ইমেইলে সঞ্জয় এগুলা সিম্পল জিনিস স্যার পারবে পরবর্তী ট্রাই করলে হ্যাঁ আমার কোন প্রবলেম নাই কিন্তু আমি 19 পর্যন্ত দেখাইছিলাম কি আর কি দেখাবো কি স্যার আপলোড করছো জি স্যার আপলোডের লিংকও আপনাকে মেসেঞ্জারে দিয়েছি আচ্ছা ঠিক আছে ভেরি গুড এই জায়গাতে কি এমন কেউ আছো যে সার্ভারে এখনো আপলোড করো নাই স্যার আমি আসি স্যার ওইটা করে ফেলবো স্যার ইনশাআল্লাহ আমি স্যার একটু কষ্ট করি নাই ভালোই খেলেছিলাম তো জমি ভালো আওয়াজ তা এখন কি করা যায় বলো বেল্লাল স্যার আমি কাজ করব অলরেডি দুই তিন দিন সময় নিছি আপনার কাছে কাজ করব ঠিক আছে আগামী মঙ্গলবারের মধ্যে শেষ করব আর হযরত আর হচ্ছে ইয়া সানোয়ার জি স্যার ওর একটু হেল্প করো ঠিক আছে জি স্যার বাকি যারা আছো যেমন তারেক আছে এরা যারা একটু ভালো বুঝে ফোরসেট আছে এরা একটু ওদের হেল্প করো মানে যারা একটু পিছে আছে ওদের একটু হেল্প করলে দেখা যাবে কি তোমাদেরও চর্চাটা ডাবল হয়ে যাবে ঠিক আছে জি স্যার একটা জিনিস মনে রাখবা ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট হচ্ছে যত বেশি তুমি ইরোর সলভ করবা তত বেশি তুমি ফ্লুয়েন্টলি কাজ করতে পারবা ঠিক আছে জি স্যার আমরা তো হয় মেবি ফ্লোট লেফট দিয়ে সবগুলা করছি ডিসপ্লে ইনলাইন ব্লক দেখলে কি কারণে করলাম না স্যার আচ্ছা ইনলাইন ব্লক দিয়ে করলে কি সুবিধা আর ফ্লোট দিয়ে করলে কি সুবিধা জি স্যার আচ্ছা দুইটার মধ্যে তেমন কোনো বেশি পরিবর্তন নাই কিন্তু আমরা যদি মার্জিন বসাইতে চাই তখন এটার জন্য একটু প্রবলেম ঠিক আছে যদি আমাদের ওইটাতে মার্জিন বসানোর কোনো স্কোপ আমরা তৈরি করি নাই তবে চাইলে আমরা ইনলাইন ব্লক ইউজ করতে পারি ঠিক আছে ফ্লোটের জায়গায় কাজ করবে কোনো প্রবলেম হবে না
মার্জিন সেকেন্ডারি প্রবলেম হবে স্যার ইনলাইন ব্লকে মার্জিন যদি আমরা ওই কম্পোনেন্টের মধ্যে মার্জিন দেই সেই ক্ষেত্রে তার মানে রোড ইউজ করাটাই সবচেয়ে ভালো হবে মানে নেভিগেশন বারের ভিতরে ইউজ করার জন্য সবচেয়ে কমফোর্টেবল হ্যাঁ নরমালি আমরা ফোর্ক লিফটেই বেশি ইউজ করি আর স্যার আর প্রশ্ন নেই এতদিন যা যা শিখছো এর মধ্যে অনেক কিছুই আর তোমাদের ব্যবহার হবে না যখন আমরা বুটস্ট্র্যাপ করব কিন্তু আমাদের কনসেপ্টটা জানা থাকতে হবে যে আমরা এই কনসেপ্টটা এই জায়গাতেও অ্যাপ্লাই করা হচ্ছে ঠিক আছে জি স্যার জি স্যার দেখা যায় এটা কি আরেকটা নতুন ভার্সন তারা করছে নাম হচ্ছে এটা এখনো প্রক্রিয়াধীন আছে ঠিক আছে 100% এখন ওরা কনফার্মেশন দেয় নাই ঠিক আছে এর মতো অনেক কিছু দেওয়া আছে ডকুমেন্ট এবং এটার সাথে আমাদের আগেরটা অনেক সিমিলারিটি আছে ক্লিয়ার জি স্যার জি স্যার ক্লিয়ার যারা 4.5 পারবে 5 তাদের জন্য 1 2 ব্যাপার কোনো সমস্যা নেই দেখো এখন এই বুটস্ট্র্যাপটা কি এবং কেন আমাদের ইউজ করা লাগে বা আমরা কেন এটা এজ এ প্রফেশনাল ডেভেলপার হিসেবে কেন আমাদের জানা লাগে এই যে এতে বলাই আছে বিল্ড ফাস্ট দ্রুত তৈরি করো রেসপন্সিভ সাইট উইথ বুটস্ট্র্যাপ ঠিক আছে খুব দ্রুত যদি আমরা রেসপন্সিভ ওয়েবসাইট তৈরি করতে চাই তাহলে কি এই বুটস্ট্র্যাপটা আমরা কি করতে পারি ব্যবহার করতে পারি চলো দেন এই যে তাহলে উল্লেখ করা আছে কুইকলি ডিজাইন এন্ড কাস্টমাইজ রেসপন্সিভ মোবাইল ফাস্ট সাইট উইথ বুটস্ট্র্যাপ ঠিক আছে অ্যাকচুয়ালি মোবাইল বেজের জন্য এটাও খুব উপকারী ঠিক আছে এবং এটা হচ্ছে কি আমরা যদি সহজে বুঝতে পারি যে এটা আসলে কি ওপেন সোর্স টুলকিট ঠিক আছে ফিচার সেস ভেরিয়েবল মিক্সিং এগুলো আমাদের দরকার নাই ফার্স্ট যেটা দরকার রেসপন্সিভ বিট সিস্টেম এটা আমাদের দরকার এন্ড দেন যেটা দরকার সেটা হচ্ছে কি এক্সটেন্সিভ প্রি বিল্ড কম্পোনেন্ট এই দুইটাই আমাদের দরকার রেসপন্সিভ বিট আর হচ্ছে কি এক্সটেন্সিভ প্রি বিল্ড কম্পোনেন্ট যেমন আমরা কি বিভিন্ন পার্ট নিয়ে কাজ করছি না যেমন যেমন এই যে অ্যাবাউটে এই যে এই যে যে পার্টটা কাজ করলাম এই যে প্রোগ্রেসের কাজটা তাই না এতটুকটাকে বলা হয় প্রোগ্রেস কি বলা হয় প্রোগ্রেস নাম প্রোগ্রেস প্রোগ্রেস তো এই প্রোগ্রেস পার্ট যখনই আমরা আলাদা আলাদা ভাবে তৈরি করে রাখব অন্যান্য পেজের জন্য বা অন্যান্য সাইডের জন্য তখন এটাকে বলা হয় প্রিবিল কি বলা হয় প্রিবিল আগে থেকে তৈরি করে রাখছি শুধু যখন যে জায়গাতে দরকার কপি পেস্ট মেনে দেবো শেষ তো এটাকে বলা হয় কি প্রিবিল কম্পোনেন্ট যেমন হচ্ছে এই জায়গাতে আমরা যে ইয়াটা ইউজ করছি বক্সটা এটাকে বলা হয় কার্ড কি বলা হয় কার্ড কার্ড তো এই কার্ড পলিসি এই জায়গাতে তারপরে এটাও কি কার্ডের মতো শুধু এই জায়গাতে ওভারলে আছে কার্ড ইমেজ ওভারলে যেটাকে আমরা বলি বুটস্ট্র্যাপের ভাষায় ঠিক আছে প্রত্যেকটা জিনিস কি বুটস্ট্র্যাপের বানানো আছে যেটাকে বলা হইতেছে তারা প্রিবিল কম্পোনেন্ট অ্যান্ড পাওয়ারফুল জাভাস্ক্রিপ্ট প্লাগইন ওকে ফাইন এখন সে বলতেছে গেট স্টার্টেড করতে গেলাম তো গেট স্টার্টেড এর মধ্যে সর্বপ্রথম হচ্ছে সেই ইন্ট্রোডাকশন সে কি কি বলতেছে আমরা যে কোনো একটা আমাদের এক্সিস্টিং ওয়েবসাইটের মধ্যে আমরা চাইলে এই লিংকটা কপি পেস্ট করে নিয়ে যেতে পারি কারণ এটা হচ্ছে কি সিডিএনএ লিংক ঠিক আছে
ক্লিয়ার, এই ইউআরএল দিয়ে আমরা চাইলে তাদের এই যে bootstrap.min.css এটার অ্যাক্সেস পাইতে পারি, ঠিক আছে? আর কি কি লাগবে? তারা বলে দিছে এই যে জাভাস্ক্রিপ্ট, এই দুইটা জাভাস্ক্রিপ্ট মাস্ট লাগবে, ঠিক আছে? কি দেওয়া আছে? 3.5.1 এটা আমরা অলরেডি ইউজ করছি, তারা slim.min ইউজ করছে, ঠিক আছে? আর আমরা .min-টা ইউজ করছি, slim-টা ইউজ করিনি, ওকে? আর এই যেতে bootstrap bundle.min.js, ঠিক আছে? এটা ইউজ করলেই হয়। আর যদি আমরা আলাদা আলাদা করে দিতে চাই তাহলে যেতে আলাদা আলাদা ব্যবস্থা আছে। এই পপার আর এই bootstrap .min মিনায় হচ্ছে কি bundle.min, বুঝতে পারছি? তো তারা সবকিছুই দিয়ে দিছে, এইভাবে ইউজ করতে পারি, ওকে? এবং তারা শুধু তাই না, একটা স্টার্টার টেমপ্লেটও দেয়া দিচ্ছে। আমরা যদি একটা স্টার্টার টেমপ্লেট তৈরি করতে চাই বা রান করতে চাই, সেই জন্য তারা একটা ব্যবস্থা করে দিচ্ছে, ওকে? এখন আমরা যদি আমাদের সাইডে যাই, আচ্ছা কার 25 নম্বর পর্যন্ত পুরো করা আছে? কেউ একজনে ইয়াতে শেয়ার করো তো, চ্যাট বক্সে দাও তো। চ্যাট বক্সে কি ফাইল নেয় না শুধু টেক্সট নেয়? আচ্ছা শুধু টেক্সট, আচ্ছা আমরা এক কাজ করি, আমি ফাইলটা নিয়ে আসি। আমি আমি দিচ্ছি স্যার, এক মিনিট সময় তো আমাদের সাইটটা ছিল এরকম পুরাটা করা। এখন আমরা bootstrap-এ যদি করতে চাই তাহলে আমরা সর্বপ্রথম যে কাজটা করতে পারি ওদের CDN-এ গুলো ইউজ করতে পারি, তাই তো? তো CSS এর জন্য এই যে আমি যেটা কপি করলাম CDN-টা কপি হইলো, এটা আমি আবার কপি পেস্ট করে রাখি, এটা আমাদের এটা এটার নাম দিয়ে রাখি মেইন, ওকে? আর ইনডেক্স ফাইলটার মধ্যে আমরা কাজ করব। এই জন্য আমি এই CDN এটা কপি করলাম, কপি করার পর আমরা এই যেতে স্টাইলের জায়গাতে এটা পেস্ট করে দিলাম, ওকে? এখন যদি আমাদের একটা রিলোড দেয় কিছু পাওয়া যাবে, সব ভেঙে চেরে খান খান হয়ে যাবো, তাই না? ভেঙে চেরে খান খান হয়ে গেছে না? একটা জিনিস পাইছে যে এই পাশ থেকে এই পাশের দূরত্বটা পেয়ে গেছে, তাই না? অটোমেটিক এটাকে আমরা পেলো। আর দেন হচ্ছে যে জাভা স্ক্রিপ্টের জন্য এই যে এই জায়গাতে যা আছে কপি করলাম, আমাদের এই জায়গাতে যত জাভা স্ক্রিপ্ট আছে আপাতত এই জায়গা থেকে 3.31 এটা উঠাই দিলাম, একটু রাখলাম, সব আমরা জাস্ট CDN নিয়ে আসলাম, স্ক্রিপ্ট যা আছে সব কাট করে নিচে নিয়ে যাবো আমরা, কোথায় নিয়ে যাবো? একটা সবার নিচে, ঠিক আছে? এই ফুটারের ক্লোজিং এর নিচে নিয়ে দিলাম, ওকে? ক্লিয়ার? এখন প্রশ্ন দেখতে পারো যে স্যার এই দুই পাশে কেমনে জায়গা নিয়ে নিল। তো bootstrap এর একটা ক্লাস আছে নাম হচ্ছে কন্টেনার, নাম কি?
এখন আমরা যে কাজটা শুরু করবো এটা আমাদের থাকলো, এটা আমরা পরে এডিট করবো, আগামীকাল থেকে এডিট হবে, আজকে জাস্ট বেসিকটা আমরা দেখবো, এটা রিনেম করে রাখি। তো এই ইন্ডেক্স ফাইলটার মধ্যে আমি কি করব, ওদের যে স্টার্টার টেমপ্লেটটা আছে সেটা নিয়ে আসবো। ওকে, মানে ওদের এই কথা অনুযায়ী আমি বসাইছিলাম, এখন আবার ওদের যে স্টার্টার টেমপ্লেট আছে সেটা নিয়ে যাবো। এই যাতে কি করলাম, এই যে কপি, ক্লিয়ার, কপি করার পর আমাদের এই ইন্ডেক্স ফাইলে যাহা ছিল কন্ট্রোল এ কন্ট্রোল ভি ওদের সবগুলো দিয়ে দিলাম এই জায়গায়। কমপ্লিট দেখতে সেভ করলাম, সেভ করার পর যদি আমরা এটাকে রান করি তাহলে দেখবো এই যে এটা দেখছো ফন্টের চেহারাটা অন্যরকম, বুঝে যায়? আমাদের এটা ফন্টের চেহারা ছিল কিন্তু অন্যরকম, দুইটা কিন্তু দুই রকমের ছিল। আমরা যদি যে মেইনটা দেখি তো কত আটকে আটকে ধরতেছে, এখন কথা বুঝে যায়? দেখো আমাদের ফ্যামিলিটা একরকম আর এটার ফন্টের ফ্যামিলি কিন্তু আরেক রকম, ঠিক আছে? ই এল ও ডব্লিউ যদি আমরা দেখি তাহলে এই যে এত বুঝা যাবে যে ডব্লিউ কি রকম আর এটা ডব্লিউ কি রকম, দেখছো? জানার আগে আমাদের এই যে এরকম আমরা ইউআরএল রাখবো না, কি রাখবো না, এরকম ইউআরএল রাখবো না, এগুলো আমরা যাতে আমাদের ফাস্ট লোড হয়, এই কারণে আমরা আমাদের সার্ভারে বা আমাদের ডিরেক্টরির মধ্যে এই ফাইলগুলো নিয়ে রাখবো। তো আমরা দুই ভাবে করতে পারি, আমরা জাস্ট এই ইউআরএল টা পুরোটা কপি করলাম, কপি করে আমরা চাইলে কি করতে পারি, এই জায়গাতে সার্চ দিতে পারি, সার্চ দিয়ে কি সার্চ দিলে এটা চলে আসবে, আমরা চাইলে এই জায়গা থেকে সেভ এস করতে পারি, ক্লিয়ার? সাপোজ সেভ এস করলাম যে কোয়েরির মতো, স্যার রাইট, আমরা চাইলে যে সিএসএস এর জন্য এই জায়গাতে সিএসএস করতে পারি। ওকে, আবার আমরা চাইলে এটার নিচে হচ্ছে তারা এই যে দেখো ডাউনলোডেড অপশন রাখছে, তো আমরা চাইলে এই যেতে ডাউনলোডও করতে পারি। এই যেতে কয়েক ধাপে ডাউনলোড করা যায়, একটা তো হচ্ছে শুধু সিএসএস আর হচ্ছে জাভা স্ক্রিপ্ট আছে যেটার মধ্যে আবার জে কিউরি আর কি প্রপার জেস নাই, ঠিক আছে? শুধু ওদের জাভা স্ক্রিপ্ট আর হচ্ছে সিএসএস টা আছে, সেটা চাইলে আমরা ডাউনলোড করতে পারি। আর একটা হচ্ছে এই টোটাল ওয়েবসাইটে যা যা আছে সব ডাউনলোড করতে পারি, এটা হচ্ছে ডাউনলোড সোর্স সোর্সে। আরেকটা হচ্ছে এক্সাম্পল, আমাদের কাজ করার জন্য কিছু এক্সাম্পল দেওয়া আছে, ওই এক্সাম্পল ডাউনলোড করতে চাইলে এই জায়গা থেকে ডাউনলোড করা সম্ভব, ক্লিয়ার? তো আমরা যদি এই জায়গা থেকে এটাকে ডাউনলোড করি তাহলে কি থাকবে এটায়, একটা জিনিস পদ্ধতিতে দেখালাম কি, যে আমরা চাইলে প্রত্যেকটা ইউআরএল ধরে ধরে কি করতে পারি, ওই সেম পলিসিতে কাজ করতে পারি। যদি আমাদের এই জায়গা থেকে সিএসএস ডট CSS এর পর যা যা আছে ওগুলার আর দরকার আছে, কারণ আমরা কি করছি এটা ডাউনলোড করে ফেলছি, তাই না? তো ইন্টিগ্রিটি থেকে যে ক্রস অরিজিন পর্যন্ত যা আছে সব ডিলিট, হ্যালো, কারণ আমাদের ডিরেক্টরিতে কি এখন এটা আছে, এটা কো CSS এর ভিতরে যে বুটস্ট্র্যাপ ডট আছে, আচ্ছা স্ট্র্যাপ ডট পাইছি, এখন যে কিউরি এগুলো বসানোর বিষয়। যাই হোক,
আমরা যেটা ডাউনলোড করছি সেটার মধ্যে কি আছে একটু দেখি। এটার আমরা কাট করলাম, কাট করে আমাদের ফাইলে নিয়ে যাই, বাইরে রাখি। ওকে, এটাকে রাইট বাটন ক্লিক করে স্টার্ট করলাম। স্টার্ট করার পর যদি আমরা ভিতরে যাই তাহলে দেখবো কি, এই যে সব সিএসএস আছে আমাদের দরকার কোনটা, এই যে বুটস্ট্র্যাপ ডট পিন আমরা এটা অলরেডি কপি করে রাখছি, তাই না? এন্ড দেন হচ্ছে এটার মধ্যে আরেকটা আছে জেএস, যে দেখছো জেএস এর মধ্যে আমরা কোনটা নিতে পারি, এই যে বান্ডেল ডট মিন, তাই না? কারণ আমাদের যেতে কি দেওয়া আছে যে বান্ডেল ডট মিন ডট জেএস পাইছি, তা আমরা কি করলাম এই বান্ডেল ডট মিনটারে কপি করে নিয়ে গেলাম আমাদের ফাইলে, নিয়ে গেলাম আমাদের 15 নম্বর লেসন জেএস, এই যেতে পেস্ট করে। ওকে, তারপর আমরা কি করব এই জায়গা থেকে এই জেএস এর পর যা যা আছে সব কেটে দেব। তারপরে আমরা জেএস ফোল্ডারে ঢুকলাম, সেটা থেকে বুটস্ট্র্যাপ ডট বান্ডেল ডট মিন ডট জেএস, তো এটা তো আমরা অলরেডি নিয়ে আসছি আমাদের ফোল্ডারে, এতটুকু কেটে দিলাম। আর বাদ রইল কে, জেকিউরি, তাই তো? তো আমরা চাইলে জেকিউরি ওয়েবসাইটটাকে নিয়ে আসতে পারি অথবা এটাকে কপি করে নিয়ে যাও কাজ করতে পারি। তো আমরা যা যদি এটাতে এটাকে রিলোড ইয়া দেই সার্চ করে চলে যে এটা চলে আসে ঠিক আছে। ওকে, তো আমরা কি করব সেভ এস করে দেব, তো আমরা আমাদের জেএস ফাইলের মধ্যে এটা ফলাই দিলাম। এই যে আগে আমরা কি করছিলাম বান্ডেল ডট মিন আনছিলাম, এখন আমরা এই যে চেক করি আমাদের 3.3.1 এর দরকার নাই, এটা কেটে দিলাম। আবার করতে হবে সেভ এস। ওকে, তো আমরা এখন কি করব এটা ওই যে বলবো, ওকে, ওই 3.31 টা কেটে দিছি, এখন আমাদের এই যে সোয়েম ডট মেন এটা লাগবে, সেট করে দিলাম, কাজ হয়ে গেল। তার মানে এটাও আমাদের জেএস ফোল্ডারের ভিতর চলে আসছে, তো আমরা এটা লিঙ্কের মধ্যে যা যা আছে কেটে সামনে শুধু জেএস লিখে দিই। আর এই ইন্টিগ্রিটি থেকে শুরু করে যা আছে এনো আজ পর্যন্ত কেটে দিলাম। ওকে, হ্যালো, হ্যাঁ স্যার, বুঝছি। এখন আমরা নিচের পার্ট গুলো আর রাখলাম না, আমাদের এগুলো আপাতত দরকার নাই, ঠিক আছে? এই লেখা লোকের আর কোনো দরকার নেই। তো এই যে একটা খেয়াল রাখতে হবে, সবার ফার্স্টে রাখতে হবে কি যে করি, তারপর এটা লিখে দিতে হবে, এই যে দেখছো, তো সবার ফার্স্টে কি রাখতে হবে যে করি এন্ড দেন হচ্ছে কি বুটস্ট্র্যাপ বান্ডেল। আর যদি আমরা নিচেরটা ফলো করতাম তাহলে সবার ফার্স্টে যে করি তারপরে কি পপার জেস তারপর হচ্ছে কি বুটস্ট্র্যাপ জেস, উল্লেখ করে দিছে কোনটা কিভাবে ইউজ করবো। ওকে, আমরা এই অপশন ওয়ানটাই ইউজ করলাম। ওকে, আমাদের এতটুকু কাজ ডান, এখন আমরা একটু চেক করব যে এটার মধ্যে কোনো কাজ করা যায় কিনা বা এটার শুরুটা কোথায়। এই জন্য আমাদের খেয়াল রাখতে হবে এই ওয়েবসাইটের মধ্যে কয়েকটা ভাগ আছে, মেনুর মধ্যে, মেনুর মধ্যে কয়টা ভাগ আছে, টোটাল চারটা ভাগ আছে, কয়টা, চারটা। ফার্স্ট হচ্ছে গেট স্টার্টে, দুনিয়ার যত ধরনের ফ্রেমওয়ার্ক আছে যত ধরনের প্রোগ্রামিং আছে সবগুলোর ফার্স্টে কি থাকে, গেটিং স্টার্টেড, এটার মধ্যে কিভাবে তুমি ইনস্টল করবা সেই জিনিসগুলো থাকে, ক্লিয়ার? তারপর হচ্ছে লেআউট, প্রত্যেকটারই ফ্রেমওয়ার্কের কোন কোন লেআউট থাকে, সেটাকে তারা কি আলাদা একটা মেনুর মধ্যে রাখে লেআউট, ঠিক সেম এটারও আছে। তারপর থাকে কন্টেন্ট, কন্টেন্ট বলতে হচ্ছে টাইপোগ্রাফি, এই যে আমরা যে প্রথম সারি কি টাইপোগ্রাফি শিখছি না, এইচ ওয়ান ট্যাগ, পি ট্যাগ, তারপর হচ্ছে লিস্ট কিভাবে ইউজ করব না করব, ইমেজ, টেবিল, এই সব হচ্ছে এই কন্টেন্টের ভিতরে, ক্লিয়ার? এবং লাস্ট ওয়ান হচ্ছে কম্পোনেন্ট। ওকে, যে আমরা যে যে কম্পোনেন্টস গুলো করতে চাই, এই যে এটা সুন্দরভাবে দেওয়া আছে, যে দেখছো অ্যালার্টের জন্য বানানো আছে, যেগুলো হচ্ছে কি অ্যালার্ট বানানোই আছে, শুধু কপি পেস্ট করে নিয়ে যেতে হবে। আমরা মাঝে মধ্যে এরকম অ্যালার্ট দেখি না, ওয়ার্নিং এর মতো,
ক্রসটা একটু বেশি দেখি, তাই না? যে ক্রস, তারপরে এই যে কার্ড, যে তোমাদের যে কার্ডের কথা বললাম, আমরা যে কার্ড ইউজ করছি, এই যে কিন্তু প্রথম সাইডে আছে, যে দেখছো কার্ড বানানোই আছে, যে ইমেজ, তারপর হচ্ছে লেখা, তারপর হচ্ছে কি প্যারাগ্রাফ, তারপর হচ্ছে বারকোড, এরকম অনেক কিছু এই যে ডিজাইন দেওয়া আছে, অনেক ধরনের ডিজাইন, শুধু কপি পেস্ট করে নিয়ে দিতে হবে। যে বাটন, বাটন অনেকগুলো বাটন বানানো আছে, ক্লিয়ার? শুধু কপি পেস্ট করে নিয়ে নিয়ে কাজ করতে হবে। ওকে, তাহলে হচ্ছে কম্পোনেন্ট। এই টোটাল চারটার সাথে লেআউট আছে আরেকটা, সেটার নাম হচ্ছে ইউটিলিটি। নাম কি? ইউটিলিটি। আমরা কম্পোনেন্ট বানাইলাম, সব বানাইলাম, কিন্তু র সিএসএস এর মধ্যেও কিছু কি আমাদের দরকার পড়ে আপগ্রেড করার জন্য। যেমন আমি প্যাডিং আরেকটু বাড়াইতে চাই, তাহলে কি ইউজ করব, তাই না? কম্পোনেন্টে তো ফিক্স করে দেওয়া আছে, কিন্তু আমি আরেকটু বাড়াইতে চাই, কমাইতে চাই, তার মানে হচ্ছে কি আমাদের যখন এক্সট্রা সিএসএস এর দরকার পড়ে, সেগুলো তারা অনেকগুলো তারা কি করছে, তৈরি করে রাখছে। কোথার মধ্যে? এই ইউটিলিটিস এর মধ্যে। যেমন হচ্ছে আমাদের বর্ডারের দরকার পড়তে পারে, এই জন্য তারা এই যে বর্ডারের জন্য আলাদা বর্ডার নামে ক্লাস বানায় রাখছে, দেখছো? এই যে হালকা বুঝে যায় বক্সের চারপাশে যে একটা বর্ডার আছে, হ্যাঁ স্যার বুঝা যাচ্ছে, হ্যাঁ। আর এই যে বর্ডার টপ, দেখছো, এটা বর্ডার টপ মানে হচ্ছে একেবারে উপরে, বর্ডার রাইট, এই যে রাইটে, বর্ডার বটম নিচে, বর্ডার লেফট এই জায়গায়। তো এইভাবে তারা বিভিন্ন পলিসি যেতে দিয়ে দিছে, শুধু তাই না, বর্ডারে কালার করা যাবে বানায় রাখছে, তারপর বর্ডার আমরা চাইলে এরকম রাউন্ডের কিভাবে কি করতে পারবো, সব তারা ক্লাস বানায় রাখছে। আমাদের কি করতে হবে? ক্লাস মুখস্থ করতে হবে। আমরা তো জানি যে এটা রাউন্ডেড কিভাবে করছে, বলতে পারবা? রেডিয়াস দিছে স্যার, বর্ডার রেডিয়াস, বর্ডার রেডিয়াস। এই যে দেখছো আমরা জানি, কিন্তু আমরা যদি বেসিকটা না শিখে এটা করতে যাইতাম, তো কিন্তু আমাদের বুঝার কোনো উপায় নেই যে আসলে এটা কেমনে হলো। ওকে, এই জায়গাতে তারা অনেক ধরনের পলিসি সিএসএস তারা সুন্দর করে বানায় রাখছে, সেগুলোও আমরা ইউজ করা জানবো। ক্লিয়ার? ক্লিয়ার স্যার। তো আমাদের গেট স্টার্টেড এর মধ্যে যা যা দরকার ছিল আমরা কি করছি, কমপ্লিট। এখন আমাদের যেতে হবে কোথায়? লেআউট, তাই না? আমরা এরকম একটা যদি আমরা যদি আমাদের এটার মতো যদি ওয়েবসাইট বানাতে চাই, এরকম যদি আমি বুটস্ট্র্যাপে বানাইতে চাই, তাহলে আমাদের কিভাবে শুরু করতে হবে? অবশ্যই ফার্স্টে লেআউট, যেটাকে বলা হয় কি কঙ্কাল, কঙ্কালের সেটআপটা বুঝতে হবে, হবে কি না? তো তখন এই কঙ্কালের সেটআপ বুঝার জন্য আমাদের সর ফার্স্টে লেআউটের মানে স্টার্টিংটা বুঝতে হবে, যে লেআউটটা কিভাবে শুরু করতে হয়। ওকে, তো এই বুটস্ট্র্যাপের মধ্যে সর্বপ্রথম যে ক্লাসটা আমাদের ইউজ করতে হয় সেটার নাম হচ্ছে কন্টেইনার। নাম কি? কন্টেইনার। এই কন্টেইনারের ভিতর আমি এইচ ওয়ানটা অ্যাড করে দিই, তাহলে তুমি বুঝতে পারবে যে কোনো চেঞ্জ হয়েছে কিনা। তো এই জায়গাতে জাস্ট আমি যদি রিলোড দেই, তাহলে দেখবে এটা আরেকটু চেপে আসছে, দেখছো? তো এখন যদি আমরা ইন্সপেক্ট করি, ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারবো এই যে কন্টেইনারটাকে ধরলাম, দেখছো এখন বোর্ডস্টাফ ডট মিন লেখা আসছে, দেখছো? হ্যাঁ, তো এটা কত? 960 পিক্সেল বর্তমানে চালু আছে। আর যদি আমরা এটা নিচের দিকে দেই, তাহলে এটা আরেকটু বেশি চালু থাকবে। এখন কত দেওয়া আছে? 1140। আর আমরা ইউজ করছি কত? 1140 না 70। আমাদেরটা কত ছিল? 1140। আমাদেরটাও 1140। 1140। আচ্ছা, তো একজন একরকম করছে। হ্যাঁ, আচ্ছা, যাই হোক। তো দেখো যে তোমরা যারা কন্টেইনার নামে ইউজ করে নাই, তাদের জন্য লস, কন্টেইনার নামটা আবার মুখস্থ করতে হবে নতুন করে, মজার না? তো এই যে নামটা মনে রাখতে হবে, এবং এটার মধ্যে আর কি কি প্রপার্টি আছে দেখো, যেহেতু যদি তার প্রপার্টিটা আমরা দেখি, দেওয়া আছে কত? উইথ 100%, প্যাডিং রাইট এবং লেফট কত দেওয়া আছে? 15 পিক্সেল 15 পিক্সেল। যে সবুজ আপ ইয়াটা দেখা যায় এই জায়গায়, দেখো, দেখা যায়? জি স্যার, দেখা যায়, দেখা যায়, দেখা যায় স্যার। প্যাডিং,
প্যাডিং লেফট প্যাডিং রাইট এবং মার্কিং রাইট কি দেওয়া আছে অটো কালার হলুদ কালার আছে অরেঞ্জ কালার অটো দেওয়ার কারণটা কি সে মাপ অনুযায়ী নিয়ে নেবে স্যার কন্টেইনার ই হলো কি সে কি করবে মাঝখান বরাবর করে দিবে যতটুকু জায়গায় খালি থাকবে তার যোগ বিয়োগ গুণ ভাগ করে দুই পাশে অটোমেটিক তারা কি করবে খালি জায়গা তৈরি করে ফেলবে চললাম তো এটা হচ্ছে কি কন্টেইনার এই যে একটা প্রপার্টি দাও ওকে এখন আমরা কি করছিলাম কন্টেইনারের ভিতরে আমরা কি করছিলাম এটা ভাগ করছিলাম না ভাগ ওকে জি স্যার কল 15 নিয়ে এটাকে বলা হয় কল কলাম ঠিক আছে প্রত্যেকটারে বলা হয় কি কলাম তারা কি করছে এই টোটাল যে এই মাথা থেকে এই মাথা এই কন্টেইনারটাকে সে 12 ভাগ করছে কত ভাগ 12 ভাগ 12 ভাগ 12 ভাগ গুড তো 12 ভাগ বলতে হচ্ছে যে আমরা এই যে কাজটা করি দাঁড়ো তোমাদের তারা টোটাল ডিভাইসটাকে 12 ভাগে ভাগ করা হয় এই কন্টেইনারের মধ্যে কয় ভাগ 12টা ভাগে কলাম ভাগ করা আছে কয়টা ভাগে 12টা ভাগে এখন যদি আমরা দুই মানে এই যেতে দুইটা ভাগ করতে চাই একটা একটা তো কত কত হবে এই যে আপনি তারা যে কাজটা করছে যে আমরা কি করতে পারি যেহেতু কন্টেইনার বড় অবস্থাতে আছে বর্তমানে আমরা কতগুলো ভাগ তৈরি করি ঠিক আছে সো এই ভাগের জন্য আমাদের লিখতে হয় এইভাবে যে লিখতে হয় কি কল কি লিখতে হয় কল মানে হচ্ছে কলাম আমরা প্রত্যেকটাতে এক করে নিব কত এক এক করে নিব এবং আমরা এটার মধ্যে হ্যালো ওয়ার্ল্ড কথাটা এটার ভিতরে আমি দিয়ে দিই এটার বাইরে রাখি এক করে নিব তাহলে কয়টা নেওয়া যাবে একটা কন্টেইনারের ভিতরে 12টা ওকে তো 12 পর্যন্ত হয়েছে কিনা আমরা সেভ করে রিলোড দিলে বুঝবো যদি নিচে নিচে চলে আসে তাহলে ওইটা বাড়তি হচ্ছে এখন তো সবগুলো নিচে নিচে আসছে তাই না চাইছি কি আর বেশি হয়েছে স্যার তাই না আর চাই বেশি হয়েছে স্যার আর হয়েছে কি এখন এটা নিচে নিচে আসার জন্য আরেকটা কারণ আছে যেটা হচ্ছে বুটস্ট্র্যাপে আরেকটা ক্লাস ইউজ করতে হবে যে ক্লাসের ভিতরে আমরা এই কলাম ইউজ করতে পারবো যে ক্লাসের ভিতরে কি এই কলাম গুলো ইউজ করতে পারবো করলে তখন এটা পাশাপাশি আসবে আদারওয়াইজ সে কি করবে এরকম নিচে নিচে আসবে তাহলে ওইটার নাম কি ওইটার নাম হচ্ছে রো নাম কি রো 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 ঠিক আছে তোমাদের দেখানো মূল কারণ হচ্ছে তোমরা এগুলো মিস্টেক করবা তাই যাতে মনে থাকে এরকম লম্বা হয়ে গেছিল পরে এটাকে কি করা হয়েছে রো এটা কন্টেইনারের পরে দিছি তার মানে কন্টেইনারের ক্লোজিং এর আগে এটার ক্লোজিংটা দিতে হবে তো আমি এগুলার একটা পিছায় দিলাম হইলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো অথচ কিছুক্ষণ আগে কি এটা পাশাপাশি ছিল নিচে নিচে ছিল নিচে নিচে ছিল
নিচে নিচে চলে আসছে কোনটার কারণে এই যে আমরা রো দেওয়ার কারণে রো ক্লাস ইউজ করছি নাম কি রো এটার মাত্র রো এখন যদি আমরা এটা নোট ডাউন করি তো সবার ফার্স্টে আমরা কি পাইলাম সবার ফার্স্টে স্যার এই যে কলাম কলামের মাপ সবার ফার্স্টে পাইলাম আমরা কন্টেইনার ওকে এই কন্টেইনারে আবার চাইল্ড কে কারে পাইলাম রো তাই তো তার চাইল্ড কারে পাইলাম কল 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 যত প্রশ্ন তত ওকে এখন আমরা কোন ডিভাইসে আছি সেটাও তো বুঝতে হইব এটাতে তো ওয়ান দিলে হইল না তাই না আমরা যদি এটাকে ছোট করি সাপোজ আমরা যদি এটাকে ছোট করি এটা কি ছোট হয় স্ট্যাপটা হইতেছে তাই না কিভাবে আচ্ছা আরেকটা জিনিস বাদ করে গেছে এটা হচ্ছে রো এর কি কি প্রপার্টিস আছে কলামের কি কি প্রপার্টিস আছে এইটাই তো বললাম ম্যাক্স মিডল আর ইজ আর ইজ ফোন রাইট এখন আমরা যদি এটাকে ধরি আমরা তো অলরেডি কন্টেইনার সম্বন্ধে পেয়ে গেছি তাই না কন্টেইনারে লেফট এবং রাইটে কি 15 পিক্সেল করে প্যাডিং ছিল আর ছিল কি মার্জিন অটো তাহলে রো এর মধ্যে কি আছে দেখো রো এর কি দেওয়া আছে ডিসপ্লে কি দেওয়া ফ্ল্যাক্স ফ্ল্যাক্স দেওয়া কি দেওয়া আছে ফ্ল্যাক্স ফ্ল্যাক্স দেওয়া এবং এটার মধ্যে আরেকটা প্রপার্টি আছে ফ্ল্যাক্স ওয়ার্ক ঠিক আছে বাট এখন একটু বলে তো ফ্ল্যাক্স র‍্যাপ মানে হচ্ছে র‍্যাপ দেওয়া এবং হচ্ছে কি দেখো দুই পাশে মার্জিন লেফট এবং মার্জিন রাইট কি দেওয়া আছে মাইনাস ভ্যালু দেখছো -15 পিক্সেল মানে কি এই যে কন্টেইনার যেই পরিমাণে মানে প্যাডিং নিয়ে রাখছে সেটারে সে কি করছে মাইনাস করে দিচ্ছে দেখছো এটা ছিল এখন সে কি করছে এটাকে এটা সমান উইথ রাখছে দেখছো পরিবর্তন বোঝা যায় দেখো নীল কালারটা যেখানে আছে এই নীল কালারটা যেখানে শেষ ওই জায়গাতেও কি কন্টেইনারের বাউন্ডারি শেষ দেখছো আর কি আছে আর কোনো কিছুই নাই রয়ে ক্লিয়ার মনে রাখতে হবে এই স্ট্রাকচার আমরা কিন্তু আমাদের ওই কন্টেইনারের ভিতরে কি এই রো টাইপের কোনো কিছু ইউজ করছে করি না না স্যার করি না যদি আমরা এটা ইউজ করতাম তাহলে কি আমরা ওইটা সম্বন্ধে জানতাম যে আমরা ফ্লোট করতে হয় কেমনে জানতাম না কারণ এই কারণে ওই জায়গাতে এই ফ্ল্যাক্সটা দেখানো হয়নি ক্লিয়ার যাতে আমরা পূর্ণাঙ্গ জিনিসগুলো শিখে যেতে পারি যে আমরা কি করতে পারি ফ্লোট লেফট এর মাধ্যমেও নিয়ে যেতে পারি ক্লিয়ার হচ্ছে আমরা কল কল সম্বন্ধে দেখবো এই দেখো কলের অলরেডি কি সবুজ সবুজ কালার দেখা যেতেছে তাই না তার মানে বোঝা যাচ্ছে কি প্যাডিং আছে তবে চলো এই কলের মধ্যে কি কি আছে দেখো এটা ফ্ল্যাক্স দেওয়া আছে কি দেওয়া আছে ফ্ল্যাক্স তারা ভাগ করে রাখছে যে কল ওয়ান মানে হচ্ছে কি 00 দিয়ে 8.333% আর তোমরা অনেকে পণ্ডিত কি করছো 33% লেখছো যেতে 33% লেখছো আর আমি লিখছিলাম কি 33.33% কেমন আছে আর ওরা কয়টা ডিজিট নিছে এরপরে আমি তো দুইটা নিছি আর তোমরা এই দুইটাও বাদ দিয়ে দিছো আমি 2 3 4 5 আমি এটার মধ্যে সাজেশন করছি আর তোমরা সাজেশন এটা বাদ দিয়ে দিছো ঠিক আছে আর এটা মধ্যে কি দেওয়া আছে
হ্যালো কথা শুনছি এখন বুঝতে যায় তো ঠিকই আছে স্যার এখন শোনা যায় স্যার লাস্ট টাইম মানে তো আমরা কি দেখলাম এই যেতে ফ্লেক্স এর মধ্যে উইথ দেওয়া আছে আবার ম্যাক্স উইথ দেওয়া দেখো প্রত্যেকটা সেম জিনিস দেওয়া আর সাথে এই যেতে যেটা আছে পজিশন কি দেওয়া আছে প্রত্যেককে ডিফল্ট রিলেটিভ পাইছি আর এই যেতে উইথ কত 100% and then is a padding right or padding left koto dewa 15 pixel 15 pixel paisi te prottekta te same jinish dewa ache bojhan na to dekhcho je amra class use korlam ekta class tader boshano amra koto jaygate use korlam ekhi class ekhi kaj kore nebo okay to ekhon amra chaile eta device wise use korte pari ki wise use korte pari device wise এই যে একটা কন্টেন্ট গুলো যাতে না ভাঙে যেমন থেকে এটা যদি আমরা একটু ছোট করি তাহলে কি এই দেখো এরকম করলে কন্টেন্ট গুলো কি একটু ছোট ছোট হয়ে যাবে তাই না হ্যালো স্যার আপনার কথা আসতেছে না অসুন্দর অনেক প্রবলেম হচ্ছে হ্যাঁ হয়তো মানে নেট আপ ডাউন করতেছে বেশি দেখো সমস্যা নাই এর মধ্যেই করতে হবে আর কি সো আমরা এখন শুনতেছি স্যার হ্যাঁ আমরা চাইলে ডিভাইস ওয়াইজ করতে পারি সো তারা ডিভাইস ওয়াইজ কিভাবে ভাগ করছে তার ডিভাইস ওয়াইজ চারটা ভাগ করছে কয়টা ভাগ চারটা ভাগ যেটাকে বলা হচ্ছে ডেস্কটপ চারটা আরে কি কই গেল ডেস্কটপ সো ডেস্কটপ এর জন্য তারা ইউজ করছে এক্সএল মানে কি এক্সট্রা large source clear তারপর আছে এই সেম জিনিসই ডেস্কটপ যেগুলো হচ্ছে তোমার হচ্ছে 18 ইঞ্চি ঠিক আছে এটা বলা হচ্ছে এলজি কি বলা হইতেছে এলজি এলজি আর হচ্ছে কি এক্সেল পাইলাম আরে এখন স্ক্রিন তারপর আছে ল্যাপটপ এটার জন্য ইউজ হয় এমডি ইউজ হয় এমডি মিডিয়াম ডিভাইস চললাম তারপর হচ্ছে ট্যাব এটার জন্য আমরা ইউজ করি এসএম স্মল ডিভাইস আর লাস্ট যেটা আছে সেটা হচ্ছে মোবাইল ট্যাবে চাইতে ছোট যেটা এটার কোনো নাম নাই ঠিক আছে এটা কি নাই কোনো নাম নাই এটা হচ্ছে ডাইরেক্ট এই কল ধরছি তাহলে আমরা কলের পর চাইলে এসএম থেকে এক্সেল পর্যন্ত ইউজ করতে পারি তাই তো এবং তারপরে আমরা চাইলে ইউজ করতে পারি নাম্বার 1 থেকে 12 পর্যন্ত এতটুকু কি বুঝতে পারলাম হ্যালো হ্যালো
আপনারা কি কিছু শুনতে পাইতেছেন? আমি কিন্তু কিছু শুনতে পাইতেছি না। আরে তো আসে নাই, আসতেছি কেন? কেউই শুনতেছে না স্যার। আচ্ছা হ্যালো, হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি স্যার। দেখো এই যে ডেস্কটপ বলতে হচ্ছে যেগুলা হচ্ছে 18 ইঞ্চি বা তার চাইতে ঊর্ধ্ব, সেগুলোকে আমরা বলতেছি এক্সেল, এক্সট্রা লার্জ, বুঝতে পারলাম? সেটাকে আমরা বলতেছি কি এসএম, স্মল ডিভাইস। এটা হচ্ছে মিডিয়াম ডিভাইস, এটা হচ্ছে কি স্মল ডিভাইস। আর একটা হচ্ছে মোবাইল, মোবাইলেরটার জন্য কিছু লেখা লাগে না। তার মানে আমরা বুঝলাম এই ডট কল মানে এই কলের পর, ক্লাসের মধ্যে কলের পর আমরা চাইলে কি ইউজ করতে পারি, এই ডিভাইসের নামগুলোও ইউজ করতে পারি। মানে ডিভাইসের জন্য যে সিম্বল ইউজ করা হয় এসএম থেকে এক্সেল, এই এসএম থেকে এক্সেল আমরা চাইলে এটা ব্যবহার করতে পারি, তাই না? ওকে, আর সেটার সাথে আমরা কি ইউজ করতে পারি, সংখ্যা, যে কতগুলো কলাম যাবে 1 থেকে 12 পর্যন্ত আমরা ইউজ করতে পারি। ক্লিয়ার? জি স্যার। এখন আমরা এই যে একটা সব 1 দিছিলাম তাই না, এগুলো আমরা একটু চেঞ্জ করে দিব। কন্ট্রোল এফ দিলাম, আমরা এই যেতে বলে দিলাম যত জায়গাতে কল 1 আছে সব জায়গাতে হবে কি কল এক্স এল হ্যাশ 1, তার মানে লার্জের জন্য সব একই কাজ করবে। ওকে, সব চেঞ্জ হয়ে গেল, সেভ করলাম। সেভ করার পর আমরা যদি রিলোড দেই কোনো পরিবর্তন? হ্যাঁ, টাইসি পাশাপাশি হয়ে গেছে কি খাড়া খাড়ি, তাই না? ঝামেলা, কোনো সমস্যা নেই, কিন্তু কেটে দিলে দেখছো পাশাপাশি হয়ে গেছে। ওকে, ভালো করে দেখো। আচ্ছা, আমাদের নিচে লাগবে ইন্সপেক্টর। কেউ কি দেখতেছেন? দেখা যায় স্যার, বাট আগে এই যে রোদে আসলো এটা বোঝা যায় না স্যার, আটকে ছিল স্যার। আরে শেয়ারিং স্টপ করতেছি, স্টপ তো হয় না। যে হইলো স্ক্রিন দেখা যায়, বাট পয়েন্ট 30 সেকেন্ড 1 মিনিট জায়গা চলে যায় যখন ক্লিয়ার হয় তখন ওখানে চলে। হ্যালো, হ্যাঁ স্যার দেখা যায়? হ্যালো, 1 2 3 দেখতে তো পাচ্ছি স্যার, স্ক্রিনটা তো মনে হয় আগের মতোই। জি স্যার, জি স্যার, কথা শুনতে পাচ্ছি স্যার। 1-2 পর্যন্ত আসছে, 3 আসে নাই। 3 আসে নাই। যে আমি যে সিলেক্ট করতেছি এটা দেখা যায় যে হ্যালো ওয়ার্ল্ড? জি স্যার,
জি স্যার এখন দেখা যাচ্ছে হ্যাঁ স্যার দেখা যায় এখন তোমরা এই যে এই কোনার সাইডের দিকে তাকাবে ডান পাশে সময় আটকে থাকে স্যার ঠিক আছে এই ডান পাশের এই কোনার দিকে তাকাবা দেখবা যে ডিজিট উঠে এই যে দেখছো যে একটা ডিজিট উঠে দেখছো বলো তো কত উঠতেছে এখন দেখো যে আমরা এটা কতটুকু ছোট করলে এটা ভাঙে বারোশো ভাঙছে এই বারোশো পর্যন্ত গেলাম ভাঙলো ভাঙে নাই এখনো ভাঙে নাই নিচে নিচে চলে আসছে এখন কিন্তু এগুলো প্রত্যেকটা কি হয়ে গেছে ফুল উইথ হয়ে গেছে দেখছো এখন এটা প্রত্যেকটা কি ফুল উইথ হান্ড্রেড পার্সেন্ট এটা উইথ হয়ে গেছে দেখছো এই যে উইথ হান্ড্রেড পার্সেন্ট পজিশন রিলেটিভ এই যে দেখছো প্রত্যেকে এখন আমরা চাইতেছি না এটা যখন ছোট হবে তখন সে কি দুইটা দুইটা করে নিবে কয়টা কয়টা করে নিবে জায়গা দুইটা দুইটা করে কলাম নিবে এই দুইটা দুইটা করে কলাম কিভাবে আমরা করতে পারি এইটার পর পরই আমরা আবার কি করব এভাবে লিখলাম কল ড্যাশ এল জি ড্যাশ টু কত দিলাম কল ড্যাশ এল জি আমরা যদি এখন প্রত্যেকটাতে বসাই দিই এটার কন্ট্রোল এফ দিলাম এবং রিপ্লেসে প্রত্যেকটার সাথে আমরা ইউজ করলাম কি call lg2 replace all ওকে তার সাথে সাথে এই যে ডাবল হয়ে গেছে একটা কাটলাম ওকে এখন দেখব কি উপরে 6টা 6টা রয়েছে কারণ কি 12টা হইতে হবে ক্লিক করলাম এখন কত হইল 1 2 3 4 5 6 কত হইল 6টা তো বড় করলে হয় কয়টা 6টা স্যার বড় করলে কয়টা হয় এটা কত পর্যন্ত ধরে রাখা যায় যে আমরা যখন যে আরেকটু কমাইতেছি কত পর্যন্ত যায় আমার এটা বারোশোর পর থেকে যে এক হাজার পর্যন্ত হয়ে যেতেছে এখনো ভাঙে নাই আবার কি হয়ে গেছে ফুল উইথ হয়ে গেছে তাই না দেখো এটা যদি ধরে দেখো ফুল উইথ সে ফুল উইথ এখন কি করবে সে মিডিয়াম ডিভাইসে তিনটা করে জায়গা নিবে আমি কন্ট্রোল সি কন্ট্রোল এফ করলাম দেখা যায় হ্যালো জি স্যার দেখা যাচ্ছে স্যার দেখা যাচ্ছে তো আমরা যে কাজটা করব এখন হচ্ছে এইটার সাথে আমরা কি করব আরেকটা ক্লাস ইউজ করব যেটা হচ্ছে কি মিডিয়াম ডিভাইসে তিনটা করে কলাম নেবে কল ড্যাশ এমডি ড্যাশ 3 কয়টা করে কলাম তিনটা করে কলাম তো আমি কি বললাম রিপ্লেস অল দিয়ে দিলাম সবটিতে রিপ্লেস হয়ে গেল তো তিনটা করে থাকলে প্রথম রোতে কয়টা থাকবে কটা কলাম দেখা আসবে হ্যাঁ
আমরা 12 রে 3 দিয়ে ভাগ করলে কয়টা থাকবে? স্যার 4টা থাকবে। 4টা স্যার। 4টা ভাগ করে থাকবে। তারপর যদি এখন রিলোড করি, এই দেখো 4টা করে রয়েছে। 1 2 3 4। বুঝছ না? দেখো, বড় হইলে 6টা। তার চেয়ে বড় হইলে 12টা। এটা মজার একটা ডিজাইন না? যখনই আমরা যে ডিজাইন দেব সে কি করবে? স্যার। এই জায়গা থেকে সে তার কন্টেন্টগুলো পরিবর্তন করে আমাদের মতো ভিউটা দিয়ে দিবে। ওকে। এখন এটা কোন পর্যন্ত যায়? এটা দেখো, এটা যায় 776 পর্যন্ত যাবে। ও না, 766। দেখো 66 তে গেলে ভাঙে। দেখছো? জি স্যার। 68 68 নিচে স্যার। 68 পর্যন্ত যায়। সে যখনই 768 যায় সে ভেঙে গিয়েছে, খানখান হয়ে গেছে। এখন আমরা চাইতেছি যে ঠিক আছে, আমরা একই রকম উইথ রাখতে চাই। তাহলে আমরা কি করতে পারি? এইটাতে যেহেতু 3 ছিল, তারপর এটাতে তো একটু বেশি জায়গা লাগবে, তাই না? এটা আর একটু ছোট জায়গা। রিপ্লেসে আমরা দিয়ে দিলাম কল ড্যাশ এস এম ড্যাশ ফোর। কত দিলাম? কল ড্যাশ এস এম ড্যাশ ফোর, মানে স্মল ডিভাইসে সে কি করবে? চারটা করে কলাম নিবে। তাহলে থাকবে কয়টা করে? তিনটা করে, তাই না? তিনটা করে থাকবে। ওকে, আমরা যদি এখন রিলোড দেই, তিনটা, 1 2 3, বুঝলো? তাহলে 1 2 3 4, নিচে 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 সব চলে আসবে, তাই না? মজার না? জি স্যার। জি স্যার। এরপর যখন ছোট ডিভাইসে গেল, এখন কিন্তু আবার লম্বা হয়ে গেছে, তাই না? এখন আমরা চাই ছোট ডিভাইসে দুইটা দুইটা করে থাকবে। কয়টা কয়টা করে? যতগুলো আছে আমরা কি করলাম? বসাই দিলাম। মাল্টিপল লাইনে এখনো কে কে মানে সিলেক্ট করতে পারো না, আছো কেউ? আমি পারি স্যার, কিন্তু আমি স্যার শিফট এটা দিয়ে করলে হয় মনে হয়, কিন্তু উল্টা পাল্টা হয়। কন্ট্রোল অল্টার চাপ দিয়ে ধরলেই হবে, কিন্তু এটা তো একেবারে স্ট্রেট লাইনে হয়। আপনি যেমন স্যার ডিফারেন্ট ডিফারেন্ট পজিশন আপনি করতে পারেন, কিন্তু আমি তো একেবারে স্ট্রেট লাইনে। এই জিনিসটা হচ্ছে কি, এখন কিন্তু দুইটা দুইটা করে হয়েছে, মজার না? দেখো, এটা যখন আর একটু বড় ডিভাইসে গেল তখন হয়ে গেছে তিনটা তিনটা, তখন এটা আর একটু বড় ডিভাইসে গেল চারটে হয়ে গেছে, এরপর আর একটু ডিভাইসে গেল 6টা, তারপর ডিভাইসে 12টা। হেভি ইন্টারেস্টিং, দেখছো? একটা লাইনের মধ্যে আমরা কতগুলো সিএসএস ইউজ করছি, মানে সিএসএস এর জন্য ক্লাস ইউজ করছি, দেখছো? এবং প্রত্যেকটা মিডিয়া ওয়াইজ কাজ করতেছে, মিডিয়া কোয়েরি ওয়াইজ কাজ করতেছে, ক্লিয়ার? সো এটাই হচ্ছে কি বুটস্ট্র্যাপের সবচেয়ে মজার বিষয়, গ্রিড পলিসি। ওকে, বুঝতে পারলাম? জি স্যার, বুঝতে পারছি। জি স্যার। এখন আমরা মাল্টিপল লাইন যদি সিলেক্ট করতে চাই, আমাদের যেতে হবে এই যে টুলস দিয়া সেটিংসে যায়, এই যে প্রেফারেন্স, ঠিক আছে? সেই প্রেফারেন্সে যায়, এই যে প্রেফারেন্স, তারপর স্যার এডিটিং এ এটা, ঠিক আছে? এনাবল করে দিলে এই যে কন্ট্রোল প্লাস মাউসে যদি ক্লিক করে তাহলে ওটা সিলেক্ট হবে, ঠিক আছে? ক্লিয়ার? জি স্যার। ও আচ্ছা, এই যে বক্স টি, এই যে যে এই যে ইয়াটা আছে, যে বক্স টি যদি উঠায় দেয়া, এই যে সার্কেল দেই, যে এটা সার্কেল, অ্যারো হইলে যে অ্যারো, তারপর সিম্পল হইলে এমনে, তারপর হচ্ছে নান হইলে নাই। চললাম, একটু শুনতে পারি নাই স্যার, একটু আরেকবার বলেন স্যার। স্যার বক্স টি এই ব্যাপারটা আরেকবার বলেন একটু। মানে এই যে আমরা যে এই যে একটা বক্স নিয়ে প্রথম থেকে বলে দেন, চেঞ্জ করা যায় আর কি, যে এরকম গোল গোল করা যায়, এরর মতো করা যায়, নরমাল করা যায়, সিম্পল। তা আমরা আমাদের মতো করে এই বক্স আছে, বক্স সবারটা আমাদের প্রি সিলেক্ট। ওকে,
এই যে এটা এই যে ডিসপ্লে লাইন নাম্বার ডিসপ্লে বুকমার্ক এনাবল কারেন্ট লাইন হাইলাইটিং ঠিক আছে তারপর যে এনাবল স্মুথ ফন্ট এই যে তো অনেক কিছু আছে এগুলো হাবি যাবি দেখে দেখে কইরো তুলি যাও ঠিক আছে জি স্যার সো এতটুকু হয়ে গেল এখন আমরা দেখতেছি কি সুন্দরভাবে রেসপন্সিভ হইতেছে তাই না আমরা ছোট বড় করেও দেখলাম এখন এই কন্টেইনারের সাথে আমরা আরেকটা জিনিস ইউজ করতে পারি যেটার নাম হচ্ছে কন্টেইনার ফ্লুইড নাম কি কন্টেইনার ফ্লুইড কন্ট্রোল ডি দিলাম নতুন একটা বানাইলাম আমরা এটার মধ্যে একটা এইচআর ট্যাগ নিয়ে দিলাম এইচআর তাহলে আমাদের বুঝতে সুবিধা ওকে উপরেরটাও কন্টেইনার নিচেরটাও কন্টেইনার যদি আমরা কন্টেইনার ফ্লুইড দিই তাহলে এটা কি হয়ে যাবে ফুল উইথ নিয়ে নেবে ওকে নেক্সট আপ 100% না সো 100% অনুযায়ী সেই কি করবে কাজ করবে আমি যদি এটাকে ইয়া করি ছোট করি আমাদের এই দুইটা জিনিসেরই দরকার পড়ে মনে থাকবে তো আমরা আরেকটা জিনিস পাইলাম কন্টেনার আরেকটা হচ্ছে কি কন্টেনার ফ্লুইড তোমাদের এই পর্যন্ত ইবিদ্যার এই ওয়েবসাইট মানে এই টিউটোরিয়ালটা এখন থেকে দেখা শুরু করব নেট খুবই দুর্বল বুঝে যাচ্ছে ওকে এই যে এটা বুটস্ট্র্যাপ বুটক্যাম্প ফর বিগিনার মজার বিষয় এটা যখন করছিলাম তখন ছিল 4.4 ঠিক আছে তোমরা কি এটা খেয়াল করছো যে এটা যে অ্যাক্টিভ হয়েছে আগে কিন্তু অফ ছিল জি স্যার দেখছি আমি এই ভিডিওর পেজের কাজ চলতেছে এই ভিডিও পেজটা হয়তো মানে এই শুক্রবার দিন এই পেজের কাজ শেষ হয়ে যাবে তো যাই হোক তোমরা ওইটা করে ফেলবা বুটস্ট্র্যাপ বুটক্যাম্প এর বিগিনার ওইটার প্রথম তিনটা ক্লাস প্রথম কয়টা ক্লাস হোমওয়ার্ক ওকে কালকে যদিও কারো যদি আবার বিট পলিসি বুঝতে অসুবিধা হয় আবার আলোচনা করবো টেনশনে কিছু নেই কারণ এটাই হচ্ছে আমাদের হাতিয়ার এরপরে আমরা এই যে ইন্ডেক্স ফাইলটা করে রাখছি এটাতে কাস্টমাইজ করা শুরু করে দেবো বুঝতে পারছি ডাইরেক্ট নেব কাজে দেখবেন কার কোনো কোশ্চেন থাকলে বলো কেউ কি আসো এখানে যে এখনো ইয়ার ফাইবার ইয়ার যে ফাইবারের লিঙ্ক দাও নাই কেউ কি আসো স্যার স্যার আমি আছি আমি দিচ্ছি স্যার এখন আচ্ছা আর এই জায়গাতে অনিয়মিত যে যে আসো আমি একটু বলি এদের সাথে কথা হয় কিনা বা দেখো তোমরা চিনো কিনা আচ্ছা সিরাজ বোধ গতকাল আসো নাই তাই না সিরাজুল ইসলাম
স্যার গতকালকে ক্লাস করছি তো স্যার ক্লাস করছিলা গতকাল জি স্যার মানে স্যার প্রেজেন্টের সময় মনে হয় আমার নেটওয়ার্কের সমস্যা ছিল তো এখানে ডিসকানেক্ট হয়ে গিয়েছিল পরে আবার শেষের দিকে ক্লাসে ঠিক আছে আচ্ছা ঠিক আছে অ্যাটেন্ডেন্স দিলাম স্যার গতকালকে অ্যাটেন্ডেন্স নেননি দেওয়া নাই গতকালকে মানে নেম কল করে অ্যাটেন্ডেন্স নেওয়া হয়নি হ্যাঁ আচ্ছা এই যে তো হচ্ছে মীর আশরাফ আশরাফুল স্যার কেবল আসলাম স্যার দূরে এসো জি স্যার আপা গেছে স্যার আপনি কি স্যার আপনি বিকালে কয়টা নেন স্যার নবম বেছে বুঝি না মানে আজকে আপনি বিকালে পড়াবেন না একটা ব্যাচ হ্যাঁ মানে ওইটার মধ্যে আমি আজকে আসবো স্যার আজকে তো মানে কয়টায় স্যার দুইটা থেকে ছয়টা মানে পাঁচটা আচ্ছা স্যার আমি মানে আজকে আসবো স্যার ওই আজকে আসবো ওই ব্যাচে আজকে তো মানে পড়তে পারলাম না এখানে আচ্ছা ঠিক আছে সমস্যা নাই লক দিও আমি লিংক দেবো লিংক কি সেম নাকি না লিংক সেম না আলাদা আচ্ছা যে আশরাফুল তুমি কি ফাইবারের লিংক দিছো না স্যার মানে আজকে তুমি সরি কাল তুমি নি স্যার তুমি স্যার আমার লিংকটা দিয়ে দিছি স্যার আচ্ছা তোমার লিংকটা দিছো জানো নাকি ইয়া গ্রাফিক ডিজাইন জানো নাকি জি স্যার সেপ্টেম্বরে এটা কি আমাদের ইয়া কোর্স করছিল নাকি আগের করা স্যার এডিট করে দিব স্যার জি স্যার গ্রাফিক্স ডিজাইন আবার ডেভেলপমেন্ট আছে যাই কোনো কাজ টাস পাইছো একটা কাজ পাইছিলাম কিন্তু স্যার ওটা ইয়া করতে পারিনি সাবমিট মানে মনের মতো করে করতে পারিনি ইয়া বায়ারের আচ্ছা আচ্ছা এই জায়গাতে বাদ পড়ছে আলভি আলভি কি আসছে স্যার আমারটাও বাদ পড়ছে মাহফুজুর রহমান হ্যাঁ মাহফুজটাও বাদ পড়ছে আলবি ইব্রাহিম মাজারুল ইসলাম সলিমুল্লাহ নাই আজকে তামিদও নাই ওকে ঋষিকেশে দেখছিলাম মনে হয় ঢুকতে কিন্তু পরে তার খবরই পেলাম হ্যাঁ আসো স্যার হ্যাঁ তোমার ইয়াটা লিংক দাও ফাইবারে করছো স্যার কালকে দেই মনে করে দিবা কিন্তু ওকে জি স্যার জি স্যার তারপর হচ্ছে বেলাল দুই বেলাল এরা হচ্ছে মনে বেড়াইতে আসে যায় একজনে আসে আর একজন আসে না আজমত আলী খালেদ খালেদ আছো আচ্ছা তাই হোক অ্যাটেন্ডেন্স দিয়ে দিই ও আচ্ছা হ্যাঁ গতকাল তো অ্যাটেন্ডেন্স নেই নি আচ্ছা সজীব অপু জি স্যার